আপনারা নিশ্চয়ই হিন্দি নায়ক সিনেমা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে বলি, সিনেমার হিরো অনিল কাপুর একদিনের মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে একদিনে সাধারণ মানুষের সিংহভাগ সমস্যা দূর করেছেন, তেমনি বাস্তবে সেই নায়ক সিনেমার অনিল কাপুরের মতো সাধারণ মানুষের সমস্যা দেখতে মাঠে নেমেছেন রিয়েল হিরো। না, একদিনের মুখ্যমন্ত্রী নয়, ইনি হলেন একজন বিডিও, যিনি হঠাৎ কখন কোথায় কোন দপ্তরে পৌঁছে যাচ্ছেন তা তার গাড়ির চালকও বলতে পারে না। নানান সরকারি দপ্তরে পৌঁছে সাধারণ মানুষের কাছে সমস্যার কথা শুনছেন এবং যেখানেই কোনো দপ্তর কর্মীর গাফিলতি দেখছেন সেখানেই সাথে সাথে তাদের শোকজ করতে দেখা যাচ্ছে। এভাবে সারপ্রাইজ ভিজিট করতে করতে পৌঁছে যান এক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে গিয়ে তিনি দেখেন এক তো চড়ি উপর সে সিনা চড়ি। স্বাস্থ্যকেন্দ্রে দেরি করে আসা স্বাস্থ্যকর্মীর অভাব আচরণ দেখে হতবাক বিডিও। রীতিমতো বিডিওকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় স্বাস্থ্যকর্মীকে। তিনি যেভাবে বিডিওর সাথে কথা বলছেন তাতে বোঝাই যায় রোগীদের সাথে স্বাস্থ্যকর্মীর কেমন ব্যবহার হতে পারে। বিডিও নিজের পরিচয় দিলেও গলা স্বর কিন্তু নামেনি স্বাস্থ্যকর্মীর। নিজের অসুস্থতার অজুহাত দেখিয়ে বাঁচার চেষ্টা করলেও কিন্তু ছাড় দেয়নি বিডিও। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি টু গ্রাম পঞ্চায়েতের এক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। এদিন ভিডিওর সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে স্বাস্থ্যকর্মী। ভিডিওর শেষে শোনা যায় স্বাস্থ্যকর্মী ভিডিওকে দাদা বলেও সম্বোধন করছে, আর এতেই আরো বেশি ক্ষিপ্ত ভিডিও। দেখুন ভিডিওতে। আপনার গরম আমি দেখবো না তো আমি আসতে কথা বলতে পারি না, প্রশাসক হিসাবে আসতে কথা আপনি অন্যায় করবেন, আমি সহ্য করবো আপনার হুমকি। আমি আপনাকে বলছি আপনি আমাকে কিভাবে আসছেন আঙুল দেখিয়ে কথা বলছেন, সেটা না। আপনি অসুস্থ আছেন, মেডিকেল লিভ নেবেন? নাগরিককে পরিষেবা দিতে হবে। আমি যখন ভিজিটে আসছি তখন ভিডিও দাদা নয়, আমি পরিবারের মেম্বার নই আপনার। না, আমি আজকে আমাদের যেটা সারপ্রাইজ ভিজিট বলে, আমি এখানে দায়িত্ব নেওয়ার পর আজকে এক মাস হচ্ছে, কারণ আমি চাচ্ছি যে আমাদের যে রাজগঞ্জগুলোকে 12খানা গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে যে আমাদের সরকারের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো জনগণ যেন সঠিক সময়ে পায়, কারণ নাগরিকরা এসে অপেক্ষা করবে না, এই এটা যেন সবার কাছে পৌঁছে যায়। কারণ আমরা অ্যাডমিনিস্ট্রেটররা আমরা নাগরিকদের জন্য অপেক্ষা করব কখন আমরা পরিষেবা পৌঁছে দেব। এই লক্ষ্যে আমি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সারপ্রাইজ ভিজিট শুরু করেছি এবং কোথায় কবে যাব এটা কেউ জানতে পারবে না, এবং ইনক্লুডিং আমার গাড়ির ড্রাইভারও জানতে পারবে না যে আমি কোন দিকে যাচ্ছি, কারণ
নাগরিকদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে প্রশাসন, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের সব রকম পরিষেবা ডোর টু ডোর পৌঁছে দিতে আমরা প্রস্তুত। এই জন্যই আমি আজকে ফুলবাড়ি টু গ্রাম পঞ্চায়েতে ভিজিটে এসেছি। এখানে এসে যেটা দেখতে পেলাম যে আমাদের কিছু কর্মচারী সঠিক সময় পৌঁছাননি, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা আমি যাদেরকে অ্যাবসেন্ট পেয়েছি প্রত্যেককে শোকজ করা হবে। শোকজ মতলব হচ্ছে যে তারা কেন অ্যাবসেন্ট আছে, কেন ডিলে হচ্ছে, আমাকে কারণ দর্শানোর জন্য তারা আমাকে জানাবে। এর জন্য যা চিঠি করার আমি সেটা করব। সাধারণ মানুষের সাথে কথা বলেন কি বলবেন? আমি এখানে এসে দুজন সাধারণ মানুষকে পেলাম, নাগরিককে, যে খুবই আমার খারাপ লাগলো যে আমাদের সরকারি কর্মচারীদের জন্য নাগরিকরা অপেক্ষা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি কখনো এটা ব্লক প্রশাসক হিসাবে মেনে নেব না, কারণ আমরা প্রশাসন নাগরিকদের জন্য অপেক্ষা করব যে কখন তাদের হাতে পরিষেবা তুলে দেবো। এবং আমি দেখলাম একজন মহিলা কাস্ট সার্টিফিকেটের জন্য এর আগেও করেছিলেন, সেটা ওনার অ্যাপ্রুভ হয়নি, কিন্তু আমি আজকে দেখলাম এবং এটা আমি আজকে গিয়ে আমার লগ ইন থেকে আমি অ্যাপ্রুভ করে এসডিএলগুলো পাঠিয়ে দিই। আমি এখানে দেখলাম যে এমনি তো প্রধান সাহেব আছেন, আমি প্রধান সাহেবকে বললাম যে অফিস, আপনি গ্রাম পঞ্চায়েতে আপনি প্রধান, আপনাকে দেখতে হবে এবং নাগরিকদের পরিষেবা ডোর টু ডোর পৌঁছে দিতে হবে। কোনো নাগরিক যেন না শব্দটা বলতে না পারে সেটা মাথায় রাখতে হবে। আমি যতদিন রাজগঞ্জ ব্লকে থাকবো এটা কন্টিনিউস থাকবে, প্রত্যেক জিপিতে থাকবে, প্রত্যেক জিপি বলে নয়, কারণ আপনারা জানেন যে ব্লক প্রশাসন হচ্ছেন তিনি ব্লকের সব দিকগুলো দেখেন, সেটা বিএলআরও অফিস হতে পারে, সেটা স্বাস্থ্য দপ্তর হতে পারে, এগ্রিকালচার হতে পারে, আমাদের ব্লকে যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে, মৎস্য ডিপার্টমেন্ট হতে পারে, আমি সব ডিপার্টমেন্টে ভিজিট করব, কোথাও নাগরিকদের পরিষেবা বিঘ্ন হোক সেটা আমি চাবো। থ্যাংক ইউ।